গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমি বৈশাখী বলছি আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা আজকে নিউ ব্লগ শুরু করছি তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে সকালবেলা টিফিনে বানালাম দেখো চাউমিন ভেজ চাও আর শীতের সবজি হয় না বিনস গাজর মটরশুঁটি ওগুলো দিয়ে আজকে ভেজ চাও বানালাম আর সকালবেলা টিফিন করবো আর দেখো খুব সুন্দর রেসি সে চাউমিনের কালারটা খেতে নিশ্চয়ই ভালো হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো টিফিন করে চলে এসেছি চাউমিন খেয়ে দেখো ঘরের কাজে লেগে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট গাছ আমাদের বারান্দার ঘরে এটা থাকে ঘরেই থাকে আর কি তো দু তিন দিন অন্তর জল পাল্টে দিতে হয় কারণ মশা হয় আর কি জলের মধ্যে মশা হওয়ার চান্স থাকে ওই জন্য পাল্টে দিয়ে আর কি জলটা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর জল পাল্টে দিলেও গাছ ভীষণ ভালো হয় আর কি মানে পুরোনো জলটা ফেলে আবার নতুন জল দিয়ে গাছটা রাখলে দু তিন দিন বাদে বাদে জল পাল্টে দিলে এই মানি প্ল্যান্ট গাছগুলো বেশ ভালো থাকে পাতা টাতাগুলো ভালো থাকে মানে নষ্ট হয়ে যায় না পাতা আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ জলগুলো ফেলে দিলাম বাইরে আর বোতলে জল ছিল এগুলো টাটকা জল তো জল দিয়ে আবার মানি প্ল্যান্ট গাছগুলো রেখে দেবো আর কি যে যার জায়গায় তো খুব সুন্দর হয়েছে গাছগুলো আর পাতাতে তো ধুলো বালি বসেই প্রতিদিন মানে বারান্দার ঘরে যেহেতু থাকে না এগুলো ভিতরেও রাখা যায় ঘরের ভিতরে তো ঘরের ভিতরে আর রাখি না বারান্দায় রেখে দিই আর যত্ন করে একটু পাতা টাতা ধুয়ে দিলাম পরিষ্কার করে দিলাম বেশ সুন্দর লাগে এই মানি প্ল্যান্ট গাছগুলো আর ঘরে রাখাও ভালো এই গাছগুলো আর দেখো ভালোই লাগছে এই পাতা অনেক রকমের হয় আর কি মানি প্ল্যান্ট গাছগুলো না অনেকটা বড় পাতাও পাওয়া যায় আবার ছোটোও হয় আবার মানে মাঝারি সাইজেরও হয় অনেক ধরনের পাতা হয় এই মানি প্ল্যান্ট গাছগুলো তো বেশ ভালো লাগে আমার এই মানি প্ল্যান্ট গাছ তো জলটা পাল্টে দিলাম গামলিতে জল নিয়ে এসে একটু ধুয়ে টুয়ে নিলাম তারপরে পাল্টে নিলাম দেখো দেখো বারান্দার ঘর থেকে চলে আসলাম বেডরুমে আজকে এই বিছানা চাদরটা একটু পাল্টে দেব আর একটা বেডশিট কাঁচা ধোয়া বেডশিট পাতিয়ে দেবো আর কি তো এই বেডশিটটা ধুয়ে দেবো পরে আর একটা কাঁচা বেডশিট পাতিয়ে দেবো বিছানায় তিন চার দিন হয়ে গেছে প্রায় বেডশিট পাল্টানো হয়নি তো পাল্টে নেব আজকে আর তার মধ্যে তো আবার মানে ঘরে কাজকর্ম আছে ঝাঁট দেওয়া ঘর মুছা এগুলো তো করতেই হবে তো আগে বেডশিটটা চেঞ্জ করে নি কেমন আর ছেলে মেয়ে বারান্দার ঘরে পড়তে বসছে আর মেয়ের তো পরীক্ষা এই ফেব্রুয়ারির চার তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে মাঝখানে আবার বন্ধ থাকবে আর পরীক্ষাটা পিছিয়ে দিল না হয়ে যেত আজকে হয়তো পরীক্ষা প্রিয় পরীক্ষাটা ওই গভর্নমেন্ট থেকে পিছিয়ে দিয়েছে মানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিছিয়ে দিয়েছে আর কি তো ওদের আবার ওই চার তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে একটু ব্যস্ত আছি আর মেয়ের যেহেতু পরীক্ষা পর্যন্ত ওর কাছে বসতে হয় আর কি একটুখানি ও তো রাত একটা দেড়টা পর্যন্ত বসেই থাকে আর ওর কাছে একটুখানি সময় দিতে হয় আর সকালবেলা না উঠতে পারে ঘুম চোখে থাকে মানে খুব কষ্ট করেই উঠি সকালবেলা ঘুম থেকে আর কি তো যাই হোক ঘরে তো কাজকর্ম সেরে নিতে হবে দেখো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি আর সমস্ত কিছু লেপ কম্বল বালি সব জানলার উপরে রেখে দিয়েছি রোদ তো নেই বললাম জানি না রোদ উঠবে কিনা আসবে কিনা জানলায় আজকে যাই হোক উপরে রেখে দিয়েছি জানলার উপরে এখন দেখো বসে বসে ঝাঁটও দিয়ে দিচ্ছি আর হচ্ছে বারান্দা রুম মা তো ঘুমোচ্ছে ওঠেনি শাশুড়ি মা তার রুমটাও ঝাঁট দিয়ে চলে আসলাম আমাদের রুম ঝাড় দিলাম এবার রান্নাঘর ডাইনিংটাও আমার তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিলাম আর কি আজকে তো মুজবো ঘর মুজবো তারপরে বেশি টেসিট আছে ওটা কাজবো আর কি দেখো সমস্ত কাজকর্ম করে দুপুরবেলা রান্না করব আর এই যে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে বাসন টাসন মেজে রেখে দিয়েছি গুছিয়ে নেব আর আমার হাজব্যান্ড আগের দিন রাতে বাজার করে নিয়েছিল অফিস থেকে ফেরার পথে আর কি তো মানে শিয়ালদা বাজার থেকে পেপারের মধ্যে ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ঢালছি দেখো এগুলো হচ্ছে গিমে শাক দু আটি গিমে শাক দশ টাকা দিয়ে নিয়ে এসছে আঁটিগুলো বেশ বড় বড়ই আছে তো সস্তাও পেয়েছে আর এইটা দেখছো সজনে ফুল তো মানে সিজন চেঞ্জ যেহেতু হচ্ছে আমাদের এই শীত থেকে আবার গরমকাল আসে মানে বসন্তকাল আসছে আর কি তো ফাল্গুন চৈত্র মাস বসন্তকাল আমাদের মাঘ মাস প্রায় শেষ হতে এসেছে আর মানে বসন্ত এসে গেছে প্রায় তো বসন্তকাল কালে এই যে মানে সজনে ফুল সজনে পাতা ডিমের শাক সজনে ডাটা এগুলো খাওয়া ভীষণ উপকার সজনে ফুল তো ভীষণ উপকারী ওর গুণাগুণ তো অনেক তো সারা বছর বাজারে পাওয়া যায় সজনে ডাটা আর বসন্ত ঋতুতে বিশেষ করে সব সবসময়ই পাওয়া যায় সজনে ডাটা আর এগুলো হচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে মানে আমাদের যে সিজন চেঞ্জ হচ্ছে না এখন তো বিভিন্ন ব্যাধির উপদ্রব বাড়ে আর কি আমাদের শরীরে তার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই সজনে ফুল আর সজনে সজনে ফুল হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় খেলে এগুলো আর বসন্ত রোগ প্রতিরোধে চিকিৎসকরা এটি খেতে বলে আর কি সর্দি কাশি পক্ষে সজনে ফুল ফুল পাতা এগুলো খেলে শরীরে ব্যথা যন্ত্রণা এগুলো তো ভালোই হয় আর মানে ডায়াবেটিসের হাত থেকেও রক্ষা পাওয়া যায় এগুলো খেলে আর কি তো যাই হোক সজনে পাতা আমি সজনে পাতা না সজনে পাতা তো ভাজা খাওয়া হয় লঙ্কা রসুন টসুন দিয়ে আবার সজনে ফুল হচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয় ঘণ্ট বল তে পারো আবার ভাজাও হয় পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে তো আমি আজকে চচ্চড়ি করছি একটু তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তো দিইনি শুকনো লঙ্কা নেই বাড়িতে আর কি তো যাই হোক আমি ওই যে গোটা জিরে আর কালো জিরে ফোড়নে দিয়েছিলাম আর পেঁয়াজটা পরে দেব দেখো বন্ধুরা এই যে আলু বেগুন দিয়ে ঘন্ট করছিলাম ওখানে সেদ্ধ হয়ে গেছে সব কিছু আর পেঁয়াজটা ভেজে একটু উপর থেকে পেঁয়াজ দিলাম আর কি কারণ হচ্ছে সজনে ফুল না একটু তেতো লাগে খেতে গেলে আর কি এটা আমাদের ফার্স্ট টাইম আসলো এই বছর কিন্তু আগেও আমি খেয়েছিলাম তো তেতো তেতো লাগে সজনে ফুল দেখবে একটু খেয়ে যারা খেয়েছ তারা জানবে অবশ্যই তো যাতে মানে তেতোটা কম লাগে আর কি ওই জন্য আলাদা করে পেঁয়াজটা ভেজে উপর থেকে দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি লাগবে একটু আর মানে তেলটা গরম করে দিয়ে দিলাম বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছিল কিন্তু আর দেখো এ পাশের কড়াইতে গিমেটা ভাজা করছি একটু তেলের উপরে পেঁয়াজ দিয়েছিলাম ফোড়নে দিয়েছিলাম হচ্ছে জিরে ফোড়নে দিয়েছি কালো জিরে আর গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে দিলাম এটা শুধু গিমে শাক ভাজা করছি পেঁয়াজ দিয়ে গরম ভাতে ভালো লাগবে আর আমার হাজব্যান্ড এই শাকটা খেতে ভালোবাসে আর কি গিমে শাক থালকুনি পাতা কলমি শাক আরও যা যা শাক আছে মানে ওই যে চা চাল কুমড়ো পাতা জানো তো চাল কুমড়ো মানে ওই যে বিক্রি হয় লাভের মতো চাল কুমড়ো পাতা ওগুলো পেঁয়াজ দিয়ে খেলে ভালো লাগে তো দেখো এখন কাজুবাদাম বাটা দিয়ে দিলাম গিমে শাকে একটু বাদাম বাটা দিলে ভালোও লাগে আর তেতো হয় গিমে শাকটা আর কি আর সজনে ফুল অতটা তেতো হয় না তবে একটু হালকা তেতো ভাব লাগে খেতে তো আমার হয়ে গেছে মানে ইয়ে সজনে ফুল তরকারি একদম রেডি তো একটা পাত্রে দেখো নামিয়ে নিচ্ছি খুব ভালো গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কী বলবো আর খেয়েছি তো বটেই তোমাদের সাথে আমি পরে ভয়েসে কথা বলছি কিন্তু দারুণ লাগছিলো খেতে আর কি আর এইদিকে দেখো গিমে ভাজাও হয়ে গেছে प्याज दिए लंका दिए भजा कंप्लीट नामी नेबो আর কি একটা পাত্রে নামিয়ে নেব তো খেতে দেব সবাইকে দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখানে তো টেবিলে সবাইকে খেতে দিচ্ছে আমার মেয়ে আজকে পরিবেশন করছে আমি একটু ব্যস্ত ছিলাম রান্নাঘরটার মুছেছিলাম তো ওদের খিদে পেয়ে গেছে আর কি তো মেয়েকে বললাম একটু খাবার দাবার দিয়ে দে হাজবেন্ড বসছে খেতে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গিমে শাকের তরকারি আর সজনে ফুলের ঘন্ট বলো চচ্চড়ি বলো হয়েছে আর কালকার মাংস ছিল ফ্রিজে তো বের করে একটু গরম করে দিয়েছি ওদের তো আমার ছেলে মেয়ের তো হচ্ছে কি বলবো একটা তরকারি দিলেও খেয়ে নেয় ওরা মানে মাংস না হয় মাছের একটা তরকারি হলে হয়ে যায় ওদের আর লাগে না কোনো কিছু আর কি তো একটু তেতো টেতো খাওয়া ভালো শরীরে আর দিয়েছি আর কি খেতে খাবে না বলেছিল আর বললাম নে তোরাও একটু খা মেয়েকে বললাম দিতে তো ছেলে খাচ্ছে একটু আমার হাজব্যান্ডও খাচ্ছে একটু তেতো লাগে এটা বলছে একটু তেতো তেতো লাগছে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমরা সবাই পরে কথা বলছি তোমাদের সাথে কেমন গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কথা হয়নি তো সন্ধে দেওয়ার পরে এখন সন্ধে সাতটা বাজে রান্নাঘরে এসে দেখো চা করছি দুধটা ফ্রিজে ছিল বের করে গরম করলাম আর এখন দুধ চা বসিয়েছি আর কি তো আমার শাশুড়ি মা তো লিকার চা খায় না আর একটু মানে ঘন করে চা তার মধ্যে আবার বেশি মিষ্টি ঠিক আছে এরকম দিয়ে ওনাকে চা দিতে হবে একটু মিষ্টি বেশি খায় আর হচ্ছে মানে ঘন দুধের চা খাবে আর কি তো একটু বসালাম আর মাকে শুধু দেব না মৌও খাবে আমি একটু চা খাবো আমি হচ্ছে চিনি দিনই চায়ে আর কি তো চিনিটা পরে দেব আর মৌয়ের বান্ধবী এসছে মানে সুনন্দা এসছে আর কি তো ওদের তো সামনে পরীক্ষা আর কি লেখালেখি করবে আর কি ওরা বসে ওই বারান্দার ঘরে লিখছে পড়ছে আমি একটু চা দেব ওদেরকে আর কি মাকেও দেবো চা ওদেরকেও দেবো তো বিস্কুট নিয়ে যাচ্ছি না চা না

মুড়ি নিয়ে আসি একটু আচ্ছা ও এখন এটা দিয়ে খা আমি দেখছি দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আবারও রান্নাঘরে একটু টিফিন বানাচ্ছি আর হচ্ছে বিনস গাজর আলু দিয়েছি আর এইটা দেখছো সুজি করছি সুজির পোলাও করছি তো মেয়ে সুজির পোলাও খেতে ভালোবাসে ওরা যেহেতু সেই বিকেল থেকে বসছে পড়তে খিদেও পেয়ে গেছে চা বিস্কুট দিয়েছিলাম আবার কিছুক্ষণ বাদে দেখো ওদেরকে টিফিন বানিয়ে দেব ছেলে খেয়ে নিয়েছে কমপ্লেন বললো আমার ছেলে হচ্ছে সুজির পোলাও খেতে ভালোবাসে না মেয়ে খুব ভালোবাসে তো সুজির পোলাও করে দিচ্ছে আর কি ওদেরকে সন্ধ্যাবেলা টিফিন খাবে মাকেও একটু দেবো আর মাকে না দিতে চাই না কোনো টিফিন কারণ কি মা ওই একটুখানি খেলেই ব্যাস রাত্রে খাবে না বলে আর কি তো মাকে অল্প একটু দেবো বেশি দেবো না আর দুজনকে একটু সুজির পোলাও দেবো তো সুজির পোলাওটা করছি দেখো অল্প একটু পরিমাণ জল টল দিলাম অল্প করে জল দিয়েছি যাতে সুজিটা ঝরঝরে হয় আর হচ্ছে চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর দিয়ে করছি বিনস গাজর মটরশুঁটি আলু এগুলো দিয়েছি আর আমার হাজব্যান্ড দেখো এই যে চিনির কৌটোটা লাগাচ্ছে চিনির ওই যে কৌটোর মুটকিটা লাগাচ্ছে আর কি আর তো ওই যে দেখছো হয়ে গেছে সুজির পোলাওটা তো এখন নামাবো আর দুজনকে খেতে দেবো মাকেও দেবো তো আমার হাজব্যান্ড খেয়েছে হচ্ছে মুড়ি আর দুধ আর কি দুধ দিয়েছিলাম খেয়ে নিয়েছে ছেলেও কমপ্লেন খেয়ে নিয়েছে এবার তিনজনকে টিফিন দেবো মাকে আর মেয়েকে মেয়ের বান্ধবীকে আর কি তো সুজির পোলাওটা কমপ্লিট করে নিলাম দেখো করে একদম ঝরঝরে হয়েছে সুজির পোলাও তিনজনকে খেতে দিয়ে দেবো ভাগাভাগি করে তো চলো বন্ধুরা আজকার মতো ভিডিওটা আমি এখানে এন করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে টাটা।